ষষ্ঠী পূজো নামকরণ করতে যেতে হবে আপনাকে। তাই নাকি? আরে ও তাই তো ভেবেছিলাম। তবে আর দেরি করে লাভ নেই, চলো আমার সাথে। চল বাবা, চল 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 চল। আমি এটাই কেবল মাত্র ভাবছিলাম বাবা। ব্রাহ্মণ মশাই এসেছেন? রানীমা এখন এসে তো পৌঁছায়নি। নকরি কে সেই কখন পাঠিয়েছি? এখন এলো না সেই নকরি। কখন নামকরণ করা হবে আমার পুত্রের? রানীমা সেই নকরি কখন যে গেছে দেখো। নকরি রে, কোন দিনে তোমার পুত্র জন্ম নিয়েছে মা? তাদের কথা ব্যবস্থা দেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে কোন দিনে জন্ম হয়েছে মা? মঙ্গলবার। মঙ্গলবার? তাহলে তোমার ছেলের নাম ধরে নেবেন কেমন? আমি বলতেই থাকবো, যেটা তোমার পছন্দ হবে ধরে ফেলবেন। হাগরু, মুদ্রু, পাথরু, এইসব চলবে না। এইসব নাম চলবে না। চলবে না? এর আগে আমার ছয় পুত্র, হরিধর, ভাগম্বর, লক্ষিন্দর, লক্ষিন্দর নাম চলবে। ঠিক আছে, এটা নির্ধারিত করুন। একটু সেজে গুজে বলবেন যজ্ঞের ফটা নিয়ে নাও মা। আমার চলো বাবা, চল 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 চল। তাই হবে রানীমা, আমি যাচ্ছি গোটা চম্পলার বাসীর কাছে, আমি পয়সা চেয়ে নিব, আর আমাকে ভারী ভারী বকশিস দিবে। নিশ্চয়ই দেবে। ঠিক আছে, দাও ছেলে দাও। রানীমা চলে আমরা অন্দরমহলে কিছুক্ষণ বিশ্রাম করে আসুন। আসুন আসুন। জয় শিব শম্ভ, কান্ডারিগণ চালাও তরি। জয় শিব শম্ভ, চালাও তরি।
শক্ত করে হাল ধরে থাকো কান্ডারি তার আদেশ আজ দিদিরে তার যুক্তি মতে তাদের এক এক করে চন্দ্রখানা জিঙ্গা করবো এই কালী দহি জলতর তাই বিলম্ব নয় ইন্দ্রদেবের কাছ থেকে নিয়ে এসেছি ৪৯ পবন ৬৪ মেঘ মেঘিনীকে তাই তো এই মুহূর্তে পৃথিবীর যত নদী রয়েছে সকলকে এই কালী দহি একত্রিত করে প্রচুর বেগে করিব শিলা বৃষ্টি বরিশোর কোথায় শিলা কোথায় বৃষ্টি বরিশোর করো একি মহারাজ একি দেখিতে দেখিতে চক্ষের নিমিষে ভীম ঝঞ্ঝা উঠিল চৌদিকে কর কর মেঘের গর্জন প্রচণ্ড তরঙ্গ এই পর্বত সমান টলমল করিছে তরণী যেন এক প্রলয় জলধি নাচিছে ভীষণ রবি উত্তাপ তাণ্ডবে আশুতোষ রক্ষ প্রভু তুমি বিনাকে রক্ষিবে কি হারিয়ে গেল আমার এক এক করে ১৩খানা তরি বেঁচে আছে শুধু মধুকর ডিঙ্গা মগ দেখা দাও মা দেখা দাও দেখা দাও মা দেখা দাও মা দেখা দাও চোখের সামনে হারিয়ে গেল কত কান্ডারি হারিয়ে গেল আমার ১৩খানা তরি শুধু বেঁচে আছে মধুকর দেখা দাও দেখা দাও কে বলি মা মা বলি সরণি করি আমি আমি মগ আমার পুত্র চাঁদ চাঁদ মা এসেছি পুত্র এসেছি তবে দূরে কেন মা ওগো অন্তর যাবি ওগো ত্রিনয়নে দেখা দাও মা দেখা দাও পুত্র চাঁদ পুত্র ছাড়া মা কখনো দূরে রইতে পারি না চাঁদ বল পুত্র বল আজি এমনই করি বিপদে পড়ে মা মা বলে বলে সরি করেছ বল পুত্র বল বিলম্ব নাহি পাই মাগো চোখের সামনে হারিয়ে গেল ১৩খানা তরি বেঁচে আছে মধুকর ডিঙ্গায় তোমায় আমি মধুকর ডিঙ্গায় স্বাগত জানাই মা তোমাকে আমি স্বাগত জানাই ভাই রে পুত্র ভাই রে এসেছে যখন তোমার মাতা চণ্ডী তোমার এই মধুকরে আমি নিজেই কান্ডারি হয়ে তোমার তরি সকল মাঝুগর বাইতে বাইতে নিয়ে যাব আমি আমার হচ্ছে বড়দের চাপ পারি না গরি মা আর আমার ভয় নেই মা এই কালিদহের জল হলো ১৩ তাল ডিঙ্গা আমার ১৪ তাল আর কান্ডারি হয়েছে মা ভবানী নির্ভয়ে চালাও তো এই সপুত্র সে কি সর্বনাশ এখন পর্যন্ত সেই পবন পুত্র হনুমান এলো না আমারই নিকটে হলো না না সে দেখি কখন আসে সে বিশ্রাম করো প্রয়োজন হলে আমি তোমায় আবার ডেকে নেবো বেশ সে কি সর্বনাশ বিবাতা 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 যতবার আমি যাই কর্মে যাই সেই বিবাতা পথের কাঁচা হরি দাঁড়ায় তাই তো একমাত্র বিমাতাকে নিয়ে আসতে পারবি আমার পিতা মহেশ্বর তাই পিতার শরণাপন্ন হয় এ কি মনসা এত উত্তেজিত কেন পিতা বলো অপার তোমার মহিমা পিতা একদিকে আদেশ দিয়ে বলো যাও চাঁদের এক এক করে চন্দ্রখানে জিজ্ঞা করো চলো তোর সত্য কথা আর অপরদিকে তুমি পাঠিয়ে দিচ্ছ বিমাতাকে তাকে রক্ষা করার জন্য এ কি মনসা তাই যদি হয় আমি আর বিলম্ব করবো না এই মুহূর্তে সোজা বসে একাল দহের দিনে সেই চণ্ডীকে নিয়ে আসবো আমার কৈলাস শিখর আমি আসি তাই হবে পিতা দেখি এই সুপুত্র জয় জয় হর গৌরীর জয় এই তো সম্মুখে দেখা যায় সেই কালী দহের দিন তবে কোথায় কোথায় চণ্ডী এ কি
ওগো দেবতা কোন আমি তবু চরণী আমার আশীর্বাদ করে জন্ডী তুমি বলতে পারো জন্ডী বলতে পারো আজ তুমি কৈলাস পরিত্যাগ করে কেন আজ কালী দহিরতি ওগো দেবতা বলো কৈলাস পরিত্যাগ করে এসেছি আমি আমার ভক্তকে রক্ষা করিবার জন্য অতি উত্তম কথা এসে দেবতা ইসু ভক্ত পড়েছে মোদের বিপদে যুগল হয়ে উঠা রক্ষা করিব ভক্ত চন্দ্র ধরে না জন্ডী সে হচ্ছে আমার ভক্ত তুমি আর বিলম্ব না করে এসো আমার সঙ্গে আমার সেই কৈলাস কেন অগতিপুতা না আমি ভক্তকে ছেড়ে যেতে পারবো না তোমাকে যে বলেছি সতের পুণ্যে পতির পুণ্য পতির পুণ্যে সতীর তাই এই শাস্ত্রের বাণীকে বাস্তবে রূপান্তরিত করার জন্য তুমি তোমার সেই ভক্তর মায়া মমতা পরিত্যাগ করে আমার হস্তে হস্ত দিয়ে চলো কৈলাস শোনো এই জন্যই তোমায় বলে ভোলা মহেশ্বর শোনো বাহ বেশ তাই হবে কিন্তু আমি যে ভক্তকে ছেড়ে দিতে পারবো না শুনে রাখ আমি হচ্ছে শিব আমি শিবানি আমি মহাকাল মহাকালী তাই যদি না হয় আমি তোমাকে সমার সঙ্গে রণ করে তোমাকে টানতে টানতে নিয়ে যাবো আমার কৈলাসে করে প্রস্তুত তাই হবে মনসা একি করতে চলেছিস চলো অতি শীঘ্র আমরা চন্দ্রধরীকে পানে রক্ষা করতে হবে সত্যি বলে সুনীতি পিতামাই বলেছিল ফুল ছেড়া পাতা ছেড়ো কিন্তু সেই গাছটিকে মূল থেকে উপরে ফেলে দিও না হ্যাঁ মনসা আর যদি চাঁদি বেঁচে না থাকে তবে হবে না আমার পুজো প্রচার হ্যাঁ মনসা চলো আজ গিয়ে চাঁদকে রক্ষা করি বেশ এসো চলো এসো
যাব আমরা সেই কালী দহে এসো চলো দিদি চলো আমরা যাই কেমন করে আমি চম্পকনগরে ফিরে যাব মনসা ওই তো চন্দ্রধর যেন ডুবে যায় চলো চলো মনসা এসো দিদি এসো তুমি বলো দিদি এবার আমরা কি করি ওই যে রয়েছে তোর হাতে পদ্ম ফুল সেই পদ্ম ফুল তার মুখে সঙ্গে বেশ তাই হবে এই পদ্ম ফুল আমি ছুঁয়ে নেব ওই তো দুরন্ত সাগরে এক পুষ্প ভেসে আছে এই পুষ্পকে আঁকড়ে ধরে আমি বাঁচতে একই এই পদ্ম পুষ্প পদ্ম পুষ্প আঁকড়ে ধরে আমি বাঁচতে চাই না এর চাইতে আমার মৃত্যু দেখেছো এবার আমি কি করবো দিদি বলো মনসা সে নিজের পুত্র যে কদলের বৃক্ষকে ভালোবাসে সেই কদলের বৃক্ষ ছেড়ে দাও অবশ্যই এই কদল বৃক্ষ আমি তার সামনে ছুঁড়ে দিলাম আয় এই তো যাকে সন্তানের সম ভালোবাসতাম এই কদলী বৃক্ষ আঁকড়ে ধরে আমি তীরে যেতে চাই এই তো তীরে এসেছি কিন্তু কিন্তু ক্ষুধার জ্বালা একদিকে পরনে বস্ত্র নেই ওই তো এক মহাশ্মশান ওই পবিত্র শ্মশানে হাজার হাজার মানুষের অহংকার বিসর্জন হয়ে যায় শেষ পর্যন্ত ওই শ্মশানের বস্ত্র পরিধান করেছি যাব যাব সরেকা তোমার কাছে ছুটে যাব পারি না পারি না সরেকা পারি না এই অন্তর জ্বালা যন্ত্রণা সহ্য করতে দরজা দিয়ে যদি যাই সবাই আমাকে উন্মাদ বলবে সবাই আমাকে পাগল বলবে না 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 আমি সদর দরজা দিয়ে নয় এই গভীর নিশীথে আমি কোটি কোটি পায়ে রাজবাড়িতে প্রবেশ করব আমি চোর নয় আমি চোর নয় সরকা আমি চোর নয় সনকা আমি তো চাঁদ সদক একে তোমার হলো হয়েছে বলো গো কি হয়েছে তোমার সবই নিয়তির পরিহাস ভাগ্য দোষে হারিয়ে গেল আমার এক এক করে চোদ্দ তরি হারিয়ে গেল সত্তর হাজার মাঝি বলল এই সনেকা সদর দরজা বন্ধ করো সনেকা সদর দরজা বন্ধ করো ওই তো কেউ এসে বলবে তুমি আমার পিতাকে ফিরিয়ে দাও কেউ এসে বলবে আমার সন্তান ফিরিয়ে দাও